আজকের ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মূল পর্বে যাবার আগে কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনার জেনে রাখা ভালো। প্রথমেই যে বিষয়টি মনে রাখতে হবে, আপনি ফেসবুকে যে নাম্বারটি অ্যাড করবেন সে নাম্বারটি যেন সবাই না জানে, অর্থাৎ এমন একটি নাম্বার যে নাম্বারটি সবাই জানে না। আরও সহজ করে যদি বলতে চাই, আপনার যে নাম্বারে কল আসে, আপনি যে নাম্বার থেকে সবাইকে কল দেন, এমন কোনো নাম্বার আপনি ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করে রাখবেন না। এতে যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি বিঘ্নিত হতে পারে। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম্বার অ্যাড করে রেখেছি সেটি তো সবাই জানে, সবার পরিচিত একটি নাম্বার, তাহলে আমি এখন কি করব? চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি সঠিকভাবে এক আপনার ফেসবুক আইডিতে নতুন নাম্বার অ্যাড করতে পারবেন। মানে আপনার একটা ফেসবুক আইডি আছে, ওই আইডিতে কোনো নাম্বার আগে থেকে অ্যাড করা নাই, সেক্ষেত্রে আপনি নতুন নাম্বার অ্যাড করতে পারবেন। দুই, ধরুন আপনার ফেসবুক আইডিতে আগে থেকে একটা নাম্বার অ্যাড করা আছে, এখন আপনি চাচ্ছেন ওই নাম্বারটি পরিবর্তন করবেন। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে আপনি আগের নাম্বারটি মুছে দিয়ে নতুন নাম্বার অ্যাড করতে পারবেন। তিন, আবার আরেকটি কন্ডিশন হয় যে আমরা আমাদের ফেসবুক আইডিতে যে নাম্বারটি অ্যাড করে রেখেছিলাম সে নাম্বারটি যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে, আমি ওই নাম্বারটি আর তুলতে চাই না, পরিবর্তন করতে চাই, তাহলে সেক্ষেত্রেও আপনি কী করতে পারবেন? আপনার ওই নষ্ট নাম্বারটি পরিবর্তন করে আপনি নতুন নাম্বার অ্যাড করতে পারবেন। এ বিষয়টি, মানে এই যে নষ্ট নাম্বার পরিবর্তন করে কীভাবে নতুন নাম্বার অ্যাড করব, সেটি আমি আজ থেকে 4 বছর আগেই একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, এবং সেটি আমার চ্যানেলের পপুলার ভিডিওগুলোর মধ্যে একটি। আমি ওই ভিডিওতে নষ্ট নাম্বার পরিবর্তন করে কীভাবে নতুন নাম্বার অ্যাড করতে হবে এ বিষয়টি অপেরা মিনি ব্রাউজারের মাধ্যমে দেখিয়েছিলাম। ফলে আজ, মানে এই যে 4 বছর পর, যখন কেউ আমার ওই ভিডিওটি দেখে তার নষ্ট নাম্বার পরিবর্তন করে নতুন নাম্বার অ্যাড করতে যায়, তখন যেখানে যে সেটিংস থাকার কথা সেটি খুঁজে পায় না, ফলে তারা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। তাই আমি আজকে ঠিক করেছি, ফেসবুকের একেবারে অফিসিয়াল অ্যাপস, ফেসবুক অ্যাপসের মাধ্যমে আপনাকে এই সেটিংসটি করে দেখাবো। মানে কীভাবে আপনি নতুন নাম্বার অ্যাড করবেন, আগের নাম্বার পরিবর্তন করবেন, কিংবা ফেসবুকে আগে থেকে যে নাম্বারটি দেয়া আছে সেটি কোনো কারণে নষ্ট হয়ে গেছে সেটি কীভাবে পরিবর্তন করবেন, এভরিথিং আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনি নিজে নিজে কাজগুলো করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। কাজটি করার জন্য চলুন আমরা আমাদের ফেসবুক অ্যাপসে প্রবেশ করি। দেখুন, আমার হোম স্ক্রিনে ফেসবুক অ্যাপস, আমি তার উপরে ক্লিক করলাম। উপরে ডান দিকে লক্ষ্য করুন আপনার ফেসবুক প্রোফাইলের আইকন, তার উপরে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর নিচে আসুন, দেখুন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এর উপর আপনি ক্লিক করুন। লক্ষ্য করুন সেটিংস লেখা আছে, এর উপর আপনি ক্লিক করুন। এখন আমরা দেখুন এখানে পার্সোনাল ইনফরমেশান লেখা আছে, এর উপরে ক্লিক করব। এখানে একটি কথা বলে রাখি, সবার যে এরকম পেজ আসবে তা নয়, আপনার এরকম পেজ আসতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, উপরে লক্ষ্য করুন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান লেখা আছে, এর উপর আপনি ক্লিক করবেন। ঠিক আছে, আমার যেহেতু এরকম পেজ এসেছে তাই আমি কি করব, পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করব। দেখুন এর উপরে আমি ক্লিক করলাম। এবার এখানে লক্ষ্য করুন লেখা আছে কন্ট্যাক্ট ইনফো, এর উপরে আপনি ক্লিক করবেন। লক্ষ্য করুন এখানে অ্যাড ফোন নাম্বার লেখা আছে। এখন আমি আপনাকে দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে নতুন একটি নাম্বার অ্যাড করবেন। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন এই অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব। দেখুন অ্যাড ফোন নাম্বারে আমি ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন মোবাইল ফোন নাম্বারের ঘরে যে মোবাইল নাম্বার অ্যাড করতে চান সে নাম্বারটি লিখুন, অর্থাৎ আপনি নতুন যে নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন সে নাম্বারটি এখানে লিখবেন। লেখা হয়ে গেলে নিচে লক্ষ্য করুন কন্টিনিউ লেখা আছে, এর উপরে ক্লিক করুন। এবার আপনি যে মোবাইল নাম্বার অ্যাড করছেন সেই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এই কনফার্মেশন কোডের ঘরে আপনাকে বসাতে হবে। দেখুন আমি লিখছি, লেখা হয়ে গেলে নিচে লক্ষ্য করুন কনফার্ম লেখা আছে, এর উপরে আপনি ক্লিক করুন। কাজ শেষ। মানে আপনার ফেসবুক আইডিতে সঠিকভাবে আপনার একটি নতুন নাম্বার অ্যাড করা হয়ে গেল। এবার লক্ষ্য করুন ক্লোজ লেখা আছে, এই ক্লোজে আমরা ক্লিক করব। দেখুন আপনি যে নাম্বারটি অ্যাড করলেন সেটি এখানে অলরেডি চলে এসেছে। এবার আগে থেকে আপনার ফেসবুক আইডিতে যে নাম্বারটি অ্যাড করা আছে সে নাম্বারটি আমরা মুছে ফেলব।
ঠিক আছে, কিংবা আপনার যে নাম্বারটি আগে থেকে অ্যাড করা ছিল নষ্ট হয়ে গেছে সেটি আপনি রিমুভ করে দিবেন, মানে ওই নাম্বারে না হলে কিন্তু আবার কোড চলে যাবে, ঠিক আছে। যখন আপনি ফেসবুক থেকে লগ আউট করবেন, আপনি যখন আবার লগ ইন করবেন, টুইস্টেড ভেরিফিকেশন করা থাকলে আপনার যে নাম্বারটি নষ্ট হয়ে গেছে ওই নাম্বারে বারবার কোড যাবে, তখন আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো যে নাম্বারটি আপনার নষ্ট হয়ে যাবে সে নাম্বারটি আপনি রিমুভ করে দিবেন, মানে এখান থেকে মুছে দিবেন। কিভাবে মুছবেন সেটি আপনাকে আমি এখন দেখাবো, ঠিক আছে। এখানে তো দুটি নাম্বার হয়ে গেল, মানে এখন যেটা অ্যাড করলাম সেটি আছে, আর আগে থেকে যে নাম্বারটি ছিল সেটি দুটি নাম্বার। এখন যে নাম্বারটি আপনি রিমুভ করতে চান তার উপর আপনি ক্লিক করবেন। দেখুন, আমি এই নাম্বারটি রিমুভ করতে চাই, তাই এর উপর আমি ক্লিক করলাম। নিচে লক্ষ্য করুন, রিমুভ লেখা আছে, এর উপর আপনি ক্লিক করুন। লক্ষ্য করুন, এখানে একটি চেক বক্স দেখা যাচ্ছে, তারা আপনাকে বলছে আপনি যদি এই নাম্বারটি রিমুভ করে দেন তাহলে কিন্তু ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংসের যে মেসেজগুলো আপনার পাওয়ার কথা সেই নাম মেসেজগুলো কিন্তু আপনি এই নাম্বারে আর পাবেন না। আমি তো চাই না, তাই না? আমি তো একটা নতুন নাম্বার অ্যাড করলাম, তাহলে আগের নাম্বারটি আমি পরিবর্তন করে দিতে চাই। তাহলে কি করব, এই চেক বক্সে আমরা ক্লিক করব। লক্ষ্য করুন, রিমুভ নাম্বার লেখা আছে, এই রিমুভ নাম্বারে ক্লিক করুন। এখন আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি পরিচালনা করছেন, মানে এই যে ফেসবুক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ড আপনি এখানে লিখুন। এবার নিচে লক্ষ্য করুন, রিমুভ ফোন লেখা আছে, এর উপরে আপনি ক্লিক করুন। দেখুন, আগের নাম্বারটি মুছে গেল এবং নতুন যে নাম্বারটি অ্যাড করলেন সেটি থেকে গেল। এরপর ফেসবুক থেকে যত রকম সমস্যার সমাধান করবেন, আপনি যে নতুন নাম্বারটি অ্যাড করলেন ওই নাম্বারে কোড যাবে, কোড ব্যবহার করবেন, আপনার ফেসবুক আইডিটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।